হ্যালো, আসসালামু আলাইকুম। সুলতানা ওয়ার্ল্ডে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রান্না করব আমি রূপচাঁদা দিয়ে পালং শাক। তো খুবই একটা সিম্পল অ্যান্ড ঝটপট একটা রেসিপি, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমি রান্না করছি, এটা আমার আম্মার খুব ফেভারেট খাবার একটা। তো রেসিপিটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলেন স্টার্ট করি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান, দিয়ে দিলাম অলিভ অয়েল, তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি লাল আর সাদা পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে একটু হালকা সফট করে নিতে হবে। পেঁয়াজটা আমার সফট হয়ে গিয়েছে, হালকা ব্রাউন করে নিয়েছি। আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1½ স্পুন, একটু নেড়েচে আমি পানি দিয়ে দিব, লবণ দিয়ে দিব। লবণ স্বাদ মতো করে দেখে নিব, অল্প একটু পানি দিয়ে আদা রসুনটাকে একটু আমি এভাবে কষে নিলাম। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুনের চেয়ে একটু কম, ধনিয়া জিরার গুঁড়া 1 টিস্পুন। এখন এই সমস্ত মশলাগুলিকে আমার ভালো মতো কষে নিতে হবে, অ্যাটলিস্ট 5 মিনিট ভালো মতো কষে নিতে হবে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি ভালো মতো মশলাগুলি ঢেকে কষে নিব। মশলাটা আমার কষা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলি। আমি প্রথমে মাছগুলি কষে নিয়ে তুলে নেব, পরে আমি শাক দিয়ে দেব। এখানে 2টা মাছ, হাঁড়িটা একটু ছোট হয়ে গেল, আমি 1টা মাছ, 1টা মাথা আর 1 পিস মাছ রেখে দিলাম। তার কারণ হচ্ছে হাঁড়িটা আমার ছোট হয়ে গেল একটু। আমি একটু মাছটাকে কষে নিয়ে, খুব বেশি একটা না, রূপচাঁদা মাছ খুব নরম হয়, কষা যাবে না, অল্প একটু কষে 2 মিনিটের মতো ঢেকে দেবো, আমি পরে তুলে নিব। মাছগুলি আমি এখন তুলে নিব, আর বেশি রান্না করলে ভেঙে যাবে। আমি মাছগুলি কষার সময় অল্প একটু পানি দিয়েছিলাম। আলতো হাতে মাছগুলি তুলে নিব। আমার এই রূপচাঁদা রেসিপি আরেকটা চ্যানেলে আমি দিয়েছিলাম, ওটা শুধু রূপচাঁদা দুপিয়া দিয়ে করেছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে কীভাবে রূপচাঁদা রান্না করে। আমার কাছে যে কোনো শাক দেওয়ার মাছ ভালো লাগে। এখন আমি দিয়ে দেব পালং শাক, ঢেকে দিব 2 মিনিটের জন্য। শাকগুলিকে এখন নেড়েচেড়ে আমি মাছ দিয়ে দিব পরে। পালং শাক হইতে খুব বেশি সময় লাগে না। এই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দিব।
সাবধানে করতে হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সফট মাছ। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। খুব বেশি একটা ঝোল রাখবো না। আর একটু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দেবো 5 মিনিটের জন্য। মাঝে আমি দু একবার দেখে নিব, লবণ চেক করে নিব। তরকারিটা আমার হয়ে গিয়েছে। আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলি একটু কেটে দিয়েছি। আমি যখন লবণটা চেক করলাম তখন দেখলাম যে একটু ঝাল কম হয়েছে, ওর জন্য আমি কাঁচামরিচগুলি কেটে দিলাম। আপনারা যদি ঝাল ঠিক থাকে তা আস্তেও দিতে পারেন বা কেটেও দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিব একটু আমার হাতে বানানো কালা জিরার পাউডার। আমি এই তরকারিতে ধনিয়া পাতা ইউজ করব না। পালং শাকে ধনিয়া পাতা ইউজ করলে ওটা ফ্লেভারটা পাওয়া যায় না। পালং শাকের যে একটা নিজস্ব ফ্লেভার আছে ওটা পাওয়া যায় না। তো চেষ্টা করবেন জিরা পাউডারটা দিতে, আর মশলাটাও কম দিতে হবে। পালং শাকের তরকারিতে খুব বেশি একটা মশলা দিলে পালং শাকের ফ্লেভারটা পাওয়া যায় না। তো আমি আমার মতো করে রান্না করলাম। ট্রাই করবেন এইভাবে রান্না করে খেতে, ট্রাই করবেন একদিন যে কেমন লাগে দেখি। তো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। সুলতানা ওয়ার্ল্ডে জানাচ্ছে সবাইকে শুভেচ্ছা। আজকে রান্না করবো আমি পালং শাক দিয়ে রুই সরি হ্যালো আসসালামু আলাইকুম সুলতানা ওয়ার্ল্ডে জানাচ্ছে সবাইকে শুভেচ্ছা। আজকে রান্না করবো আমি পালং শাক দিয়ে রূপচাঁদা মাছ। তো রেসিপিটি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে রান্না করি পালং শাক দিয়ে রূপচাঁদা। তো আসলে এটা তেমন কোনো আহামরি কোনো কিছু না, আপনাদের সঙ্গে শেয়ার করা আর কি। তো ঠিক আছে, সঙ্গে থাকেন।